আজ সোমবার চব্বিশে পৌষ দু সালের নয়ই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন আজ বিশেষ করে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে স্বামী স্ত্রী আজ আপনারা মনোরম মেজাজে থাকবেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল করে তুলবে আজ পরিবারের যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কিছু পরামর্শ পাবেন সেগুলি ডেলি লাইফ ইউটিলাইজ করতে পারলে প্রভূত পরিমাণে লাভবান হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ কিন্তু আপনারা করতেই পারেন তবে কোনো প্রকার তাড়াহুড়ো বা হটকারিতা যেন একদমই করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারা প্রশংসার পাত্র পাত্রীও হতে পারেন তবে অফিসটি কিন্তু কোনো প্রকার প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাত্রে অফিস থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন তা না হলে শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম সম্মান বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার করে দিন শুরু করুন আগত চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করবে ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের জীবন আগত বছরে ঠিক কীভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না